সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সাথে আছি আব্দুল মোতালেব মিজান, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। তোমাদের সাথে আমার এর আগেও একটা ক্লাস হয়েছে, জীববিজ্ঞান প্রথম পাত্রের উপরে তোমাদের ক্লাস নিয়েছিলাম কোষ বিভাজনের উপরে। তো আজকেও আমরা আসলে কোষ বিভাজনের উপরেই নিব। দেখো, জীববিজ্ঞান প্রথম পাত্র আমাদের টপিক, এবং প্রথম পাত্র যেটা উদ্ভিদ বিজ্ঞান, আমরা আজকে পড়াবো দ্বিতীয় অধ্যায়, কোষ বিভাজন। আশা করি তোমরা সকলেই দেখতে পাচ্ছ। আচ্ছা, তা দেখো একটু, যে আমরা বললাম যে আমরা দ্বিতীয় অধ্যায় যেটা পড়বো সেটা হচ্ছে কি, কোষ বিভাজন। এখন এই যে কোষ বিভাজন, গতদিন আমরা একটু পড়েছিলাম এই চ্যাপ্টার সম্পর্কে, আজকে আমরা পড়বো। দেখো, প্রথমে আমি একটু তোমাদেরকে একটু বলে নিই যে কোষটা কি। দেখো, কোষ যেহেতু কোষ বিভাজন, আমরা প্রথমে যাই কোষটা কি। কোষে যাওয়ার আগে আমি তোমাদের একটু দেখাই। দেখো, আশা করি দেখতে পাচ্ছ সবাই। দেখো, আমরা সংজ্ঞা যাওয়ার আগে আমরা কি লিখলাম, যে কোষ, কলা, অঙ্গ, তন্ত্র এবং দেহ। তাহলে কোষের সংজ্ঞার ক্ষেত্রে আমরা একটা, তোমরা চারটা লিখে নিতে পারো তোমাদের খাতায়, যে কোষ, তারপরে হবে কলা, কলা দ্যাট মিনস হচ্ছে টিস্যু, কারণ আমরা জানি অনেকগুলো কোষ মিলে কি হয়, একটা টিস্যু গঠিত হয়। তারপর হচ্ছে কলা, তারপর হচ্ছে অঙ্গ গঠিত হবে, অনেকগুলো অঙ্গ নিয়ে হবে একটা তন্ত্র, তারপর বিভিন্ন তন্ত্র নিয়ে যেটা হবে সেটা হবে দেহ গঠিত হবে। তাহলে দেখো, আমাদের কোষের সংজ্ঞার ক্ষেত্রে দেখো, এইটা একটা জীবদেহ, এই জীবদেহের এককটা কি, সেটা হচ্ছে কোষ। তাহলে জীবদেহের গঠনগত, গঠনগত প্লাস হবে কার্যকরী। তাহলে দেখো, আমরা কিন্তু ছবি এঁকেছি, আমরা একটা ফ্লোর চার্ট এঁকেছি কি, কোষ নিয়ে কি হবে, কলা গঠিত হবে, তারপরে অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র, তারপরে হবে সম্পূর্ণ এই জীবদেহ। তাহলে এই যে জীবদেহটা, এই জীবদেহটার এককটা কি, কোষ। তাহলে জীবদেহের গঠনগত ও কার্যকরী এককে কি বলা হয়, কোষ বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কোষের সংজ্ঞা ফার্স্টে জীবদেহের গঠনগত এবং কার্যকরী। তোমাকে কিন্তু দুইটাই বলতে হবে, এটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল। তুমি একটা বললে কিন্তু হবে না, আমাদের জীবদেহটা সে গঠনগত একক, গঠনগত যে একক এটা আমরা দেখেই বুঝতে পারছি যে এই দেহটার একেবারে এককটা কোনটা, সেটা হচ্ছে কোষ। তাহলে জীবদেহের গঠনগত এবং কার্যকরী একক, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিটটা কি বলা হবে, কোষ বলা হবে। এখন আসো কোষ বিভাজন, যেটা কোষ বিভাজন হচ্ছে, কোষ বিভাজন কাকে বলে এবার দেখো। তাহলে আমরা বুঝতে পারলাম কোষ কাকে বলে, এবার কোষ বিভাজনটা দেখব। যে প্রক্রিয়ায় একটি কোষ কি হবে, বিভাজিত হবে, বিভাজিত হয়ে দুইটি অথবা কয়টা কোষ তৈরি করবে, চারটা কোষ তৈরি করে, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়, কোষ বিভাজন বলা হয়। তাহলে আমরা দুটা জিনিস জানতে পারলাম, যে ফার্স্টে আমরা জানলাম যে কোষটা কি, কোষটা হচ্ছে জীবের দেহের গঠনগত এবং কার্যকরী যে একক সেটা হচ্ছে কোষ। এবং কোষ বিভাজনটা হচ্ছে কি, এটা এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়া একটা মাতৃকোষ সে বিভাজিত হবে, বিভাজিত হয় দুইটা তৈরি করতে পারে অথবা চারটা কি তৈরি করবে, অপত্য কোষ তৈরি করবে, সেই প্রক্রিয়াটা কি বলা হবে, কোষ বিভাজন প্রক্রিয়া। এবং যে কোষটা বিভাজিত হয় সেটাকে বলা হয় কি, এটাকে বলা হয় মাতৃকোষ। আর বিভাজিত হয়ে যদি এখানে দুইটা কোষ তৈরি হয় তাহলে এই কোষগুলোকে বলা হবে অপত্য কোষ। তাহলে এগুলো হচ্ছে অপত্য কোষ আর এটা হবে মাতৃকোষ। তাহলে কোষ বিভাজন বুঝলাম, তারপর হচ্ছে আমাদের কোষ কি সেটা বুঝলাম। এখন আসো কোষ বিভাজন কত প্রকার, আমরা গতদিনও বলেছিলাম যে কোষ বিভাজন প্রক্রিয়াটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। দেখো, এই কোষ বিভাজন প্রক্রিয়া ছিল আমাদের তিনটা প্রক্রিয়া বিভক্ত। প্রথমে ছিল কি আমাদের এমাইটোসিস, এমাইটোসিস, মাইটোসিস, আর একটা হচ্ছে মিউসিস। তাহলে আমরা দেখলাম যে কোষ বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে তিন প্রকার, এমাইটোসিস, মাইটোসিস, মিউসিস। কতদিন আমরা বলেছি যে এমাইটোসিস কি, এটা হচ্ছে একটা প্রত্যক্ষ কোষ বিভাজন, যে প্রক্রিয়া একটা কোষ কি হবে সরাসরি কোনো জটিল পর্যায় ছাড়া কি হবে, সরাসরি দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, সেটাই ছিল আমাদের কি এমাইটোসিস। যেহেতু সে সরাসরি দুইটা ভাগে আসলে ভাগ হয়, সেজন্য তাকে আমরা কি বলেছিলাম, তাকে আমরা বলেছিলাম যে প্রত্যক্ষ কোষ বিভাজন। আচ্ছা, আমরা এটা গতদিন পড়েছি এমাইটোসিসটা, মাইটোসিসের সংজ্ঞাটা আমরা পড়েছি, মিওসিসের সংজ্ঞা পড়েছি। আজকে আমরা এটা সম্বন্ধে আবার
ডিটেইলসটা আমরা দেখব। তারপরে এছাড়া আমরা আরেকটা অংশ পড়েছিলাম যে কোষ চক্র কাকে বলে, সেই কোষ চক্র আমাদের ছিল। এখন দেখো এই মাইটোসিস কি, এটা সম্বন্ধে আমরা পড়ব। আমি তোমাদেরকে বলেছিলাম যে ছোট্ট একটা n = 1 আর c = 1টা লিখে রাখার জন্য, দেখো এটা তোমরা একটু লিখে রাখো মাইটোসিসের পাশে যে n = 1 এবং c = 1। তাহলে এখন আসো মাইটোসিস প্রক্রিয়া, আসলে n দিয়ে আমরা কি বুঝিয়েছি, n দিয়ে বুঝিয়েছি হচ্ছে নিউক্লিয়াস, n টা দিয়ে বুঝাচ্ছি কি নিউক্লিয়াস, আর c দিয়ে বুঝাচ্ছি ক্রোমোজোম। তাহলে যে প্রক্রিয়ায় একটা প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোসোম, একটা প্রকৃত কোষ তার নিউক্লিয়াস এবং ক্রোমোসোম কি হবে, উভয়ই একবার করে বিভাজিত হয়। তাহলে যে প্রক্রিয়ায় একটা প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোসোম উভয়ই একবার করে বিভাজিত হয় সেই কোষ বিভাজন প্রক্রিয়াকে কি বলা হয়, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। আর এই যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, এটার আরেকটা নাম আমরা বলেছিলাম, সেটা হচ্ছে সমীকরণিক বিভাজন, সমীকরণিক বিভাজন। তাহলে দেখো মাইটোসিসটা কি, মাইটোসিস হচ্ছে এমন একটা কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে একটা প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় কি হবে, একবার করে বিভাজিত হয়। আচ্ছা, এবং এর আরেকটা কি বলা হয়, একে বলা হয় সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন। এই কারণে ইকুয়েশনাল ডিভিশন বলা হয়। আমরা ছবি এঁকেছিলাম তোমাদের যদি মনে হয়, যে একটা মাতৃকোষে আমরা কি দিয়েছিলাম, ধরো এখানে একটা মাতৃকোষে আমরা চারটা ক্রোমোজোম দিয়েছিলাম, এখান থেকে বিভাজিত হয়ে দুইটা তৈরি করবে অপত্য কোষ, এবং দুইটা অপত্য কোষে দেখো যে দুটো অপত্য কোষ তৈরি করবে প্রত্যেকটা ক্রোমোজোম সংখ্যা কি থাকবে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। তাহলে এই জন্য আসলে মাইটোসিসকে কি বলা হয়, আরেকটা নাম ছিল তার সমীকরণিক বিভাজন। এইগুলো হচ্ছে অপত্য, এটা হচ্ছে আমাদের মাতৃকোষ, এই মাতৃকোষটা বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করেছে, মাতৃকোষের চারটা ক্রোমোজোম এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি, চারটা চারটা। যদি এখানে দশটা ক্রোমোজোম থাকতো মাতৃকোষে, তাহলে আমাদের অপত্য কোষও কয়টা থাকতো, দশটা দশটা করে থাকবে। যেহেতু ক্রোমোজোম সংখ্যা কি থাকে, সমান থাকে, সেই জন্য মাইটোসিসের আরেকটা নাম কি, সমীকরণিক বিভাজন। তাহলে দেখো আমরা মাইটোসিসের সংজ্ঞা জানলাম যে নিউক্লিয়াসও একবার বিভাজিত হবে এবং ক্রোমোজোমও কি হবে, একবার বিভাজিত হবে, সেই প্রক্রিয়াটা হচ্ছে মাইটোসিস। আর মাইটোসিস প্রক্রিয়া মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি থাকে, সমান থাকে, সেই জন্য এটাকে বলা হয় সমীকরণিক বিভাজন। আচ্ছা, এবার আমরা চলে যাবো মাইটোসিস কোষ বিভাজনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াতে আমরা যাবো। গতদিন আমরা দুটো প্রক্রিয়া বলেছিলাম, যে একটা হচ্ছে প্রোফেজ আর প্রোমেটাফেজ, সেই জন্য আসলে আমি ছবিটা তোমাদের জন্য এখানে এঁকে রেখেছি। আচ্ছা দেখো এখন আমরা চলে যাব মাইটোসিসের ধাপগুলোতে। মাইটোসিস, এই যে মাইটোসিস প্রক্রিয়া, এই সমস্ত মাইটোসিস প্রক্রিয়াটাকে বর্ণনার সুবিধার জন্য, আসলে জাস্ট বর্ণনা করার সুবিধার জন্য আমরা কি করেছি, পাঁচটা ভাগে ভাগ করেছি। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে প্রোফেজ। প্রোফেজ প্রোমেটাফেজ, আমরা আগে এই দুটো একটু দেখি যে প্রোফেজটা কি এবং প্রোমেটাফেজটা কি। দেখো তোমরা আশা করি সবাই ঠিক মতো দেখতে পাচ্ছ। আচ্ছা তাহলে আমরা প্রথমে যাবো হচ্ছে প্রোফেজ। দেখো প্রোফেজে আমরা একটা ছবিও এঁকেছি, আমাদের যদি একটু দেখো, যে আশা করি দেখা যাচ্ছে তোমাদের, দেখো এই পাশে আমরা একটা ছবি এঁকে রেখেছি প্রোফেজে। এই হচ্ছে প্রোফেজ প্রক্রিয়াটা আমাদের। দেখো এটা যেহেতু আমাদের মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ, আমাদের প্রথম ধাপটা হচ্ছে কি, প্রোফেজ প্রক্রিয়া। তাহলে এই প্রোফেজ প্রক্রিয়ায় প্রথমেই যেটা কি হবে, এই যে বিভাজনের এই ধাপে কি হবে, কোষের নিউক্লিয়াসটা আকারে বড় হবে। এই যে কোষের যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা কি করবে, এনলার্জ করবে। তাহলে প্রথম কাজটা কি হবে, কোষের নিউক্লিয়াসটা আকারে বড় হয়। একটা বিভাজন যখন হবে, এই বিভাজনের প্রথম পর্যায়ে যেহেতু আমাদের প্রোফেজ, এই বিভাজনের প্রথমেই কি হবে, নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে যাবে। আচ্ছা তারপরে দেখো কি হবে, এই যে ক্রোমোসোম, এগুলো হচ্ছে ক্রোমোসোম, এগুলো সব কি ক্রোমোসোম, এই দেখো চারটা ক্রোমোসোম দিয়েছে, হ্যাঁ, আর মাঝখানে যেগুলো দেখো গোল, এগুলো হচ্ছে সেন্ট্রোমিয়ার। আচ্ছা তাহলে প্রথমে কি হলো,
নিউক্লিয়াসটা আকারে বড় হলো। তারপর হচ্ছে এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম থেকে জল বিয়োজন শুরু হবে, মানে ক্রোমোজোমে ডিহাইড্রেশন হবে। যদি ক্রোমোজোম থেকে জল বিয়োজন শুরু হয় তাহলে ক্রোমোজোম গুলো কি হবে, ক্রমান্বয়ে সংকুচিত হতে থাকবে, আর সংকুচিত হতে হতে সে কি হয়ে যাবে, খাটো হয়ে যাবে। তার মানে কি, ফার্স্টে নিউক্লিয়াসটা আকারে বড় হলো, তারপরে ক্রোমোজোম থেকে জল বিয়োজন শুরু হলো, মানে পানি চলে যেতে থাকলো, ফলে ক্রোমোজোম গুলো কি হয়ে যাবে, সংকুচিত হবে, সে খাটো, মানে সংকুচিত হয়ে কি হয়ে যাবে, খাটো হবে, খাটো হলে সে কি হবে, মোটা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। প্রথমে ছিল নিউক্লিয়াস এনলার্জ হয়েছে, ক্রোমোজোমের কি হয়েছে, এবার জল বিয়োজন আরম্ভ হয়েছে, ফলে ক্রোমোজোম সংকুচিত হয়ে খাটো হয়ে কি হবে, মোটা হবে। আচ্ছা, তারপর দেখো এই পর্যায়ের শেষের দিকে এই যে অংশ যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস আর এই যে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন যেটা, এটা কি হয়ে থাকবে, এটা হচ্ছে আমাদের বিলুপ্তি ঘটতে থাকবে। আচ্ছা, তাহলে আমাদের এই হচ্ছে তিনটা পয়েন্টস। প্রথমে ছিল নিউক্লিয়াসটা আকারে বড় হলো, ক্রোমোজোম থেকে জল বিয়োজন শুরু হবে, জল বিয়োজন হতে হতে সে সংকুচিত হয়ে খাটো হয়ে মোটা হবে, এবং শেষে কি হবে, এই প্রোফেজ ধাপে শেষে হবে এই যে নিউক্লিওলাস, আর চারপাশে কি থাকে, নিউক্লিয়ার মেমব্রেন, এই মেমব্রেনটা কি হয়ে যাবে, বিলুপ্তি ঘটতে থাকবে। তাহলে এটা হচ্ছে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা তো ক্রোমোজোম, আর এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন। শেষে কি হচ্ছে, শেষে এই নিউক্লিয়ার মেমব্রেনটা আর নিউক্লিওলাসটা কি হচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের কার ছবি, এটা হচ্ছে আমাদের প্রোফেজ। আচ্ছা, এগুলোতে প্রত্যেকটা তোমাদেরকে ছবি খুব ভালো করে পড়তে হবে, কারণ আমরা যখন অনেক সময় পরীক্ষায় তোমাদেরকে আমরা শুধু বলবো যে প্রথম ধাপ বা দ্বিতীয় ধাপে কি করতে, ছবি আঁকতে, চিহ্নিত চিত্র অঙ্কন করতে, যদি চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলা হয় সেক্ষেত্রে তোমার বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি তোমাকে বর্ণনা দিতে বলা যায় তো ছবি অবশ্যই তুমি কি করবা, তার সাথে দিয়ে দিবা। আচ্ছা, এরপরে আসো প্রো মেটাফেজে আসো। তাহলে প্রোফেজ গেল আমাদের, এবার আমরা আসবো প্রো মেটাফেজে। এটা তাহলে একটু মুছে দিই। হ্যাঁ, দেখো প্রো মেটাফেজে কি হবে, প্রোফেজে যে ছবিটা ছিল আর সেই সাথে এখন আমাদের প্রো মেটাফেজে দেখো, তন্তুময় প্রোটিন, তন্তুময় প্রোটিনের সময় দুই মেরু যুক্ত, এখানে দেখো একটা মেরু, এই আরেকটা মেরু, এই দুই মেরু যুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। আগের ছবিতে কিন্তু কোথাও কি ছিল না, কোনো এরকম মেরু ছিল না, মেরুতে এরকম কোনো স্পিন্ডল যন্ত্র ছিল না, কিন্তু এখন কি হবে আমাদের এই প্রো মেটাফেজ যেটা, এই প্রো মেটাফেজে প্রথমে কি হবে, তন্তুময় প্রোটিন, ফাইব্রাস প্রোটিন যেটা, এই তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরুতে কি হবে, স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। এটা একটা মেরু, এটা আরেকটা মেরু। তাহলে প্রথম কথাই দেখো, আমাদের ছবিতেই আমরা পার্থক্য বুঝতে পারছি যে এখানে দুই পাশে কি এসে চলে আসছে, এখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে। তাহলে তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুইটা মেরুতে কি হবে, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে। আচ্ছা, এরপরে দেখো এই যে স্পিন্ডল যন্ত্র, এই যে দুই মেরুতে কি আছে, স্পিন্ডল যন্ত্র আছে, এই দুই মেরুর যে মাঝখানটা, এই মাঝখানটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এটাকে কি বলা হয়, স্পিন্ডল যন্ত্রের দুটো মেরুর মাঝখানে যে অংশটা, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। তাহলে প্রথম পয়েন্টস কি ছিল দেখো, প্রথমে ছিল কি, দুই মেরুতে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি, স্পিন্ডল যন্ত্র কি হয়েছে, সৃষ্টি হয়েছে। তাহলে তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরুতে কি হলো, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হলো। আর এই যে দুইটা মেরু, এই দুই মেরুর মাঝখানে যে অংশটা, সেটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল, মাঝের অঞ্চলটাকে বলা হবে বিষুবীয় অঞ্চল বলা হয়। আচ্ছা, এখন দেখো এই যে স্পিন্ডল যন্ত্র, এই স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো হচ্ছে একটা মেরু থেকে আরেকটা মেরু পর্যন্ত কিন্তু কি, বিস্তৃত। দেখো এই যে স্পিন্ডল যন্ত্র, এইখানে দুই মেরুতে স্পিন্ডল যন্ত্র আছে, তন্তুগুলো এই যে নীল কালার দিয়ে দেওয়া আছে, দেখো এই যে নীল রং দিয়ে আমরা দিয়েছি, এই তন্তুগুলো কি হচ্ছে আমাদের এই স্পিন্ডল যন্ত্র থেকে কি হচ্ছে, এই তন্তুগুলো একটা মেরু থেকে আরেকটা মেরু পর্যন্ত কি হচ্ছে, বিস্তৃত হচ্ছে। তাহলে আমরা বললাম প্রথমে দুই মেরু যুক্ত কি হবে, তন্তুময় প্রোটিনের সমন্বয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, আর মাঝখানের বরাবর মেরুর মাঝের অংশটাকে কি বলা হবে, বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। আচ্ছা, আর কি বলেছি দেখো, স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলা একটা মেরু থেকে কি হচ্ছে আরেকটা মেরু পর্যন্ত কি থাকে, সে বিস্তৃত থাকে, এদেরকে বলা হয় স্পিন্ডল ফাইবার। তাহলে স্পিন্ডল যন্ত্র থেকে তন্তুগুলো কি করবে, একটা মেরু থেকে আরেকটা পর্যন্ত বিস্তৃত থাকে, তাদেরকে বলা হয় স্পিন্ডল ফাইবার বলা হয়। আচ্ছা, এখন এই যে স্পিন্ডল যে ফাইবার, এগুলোর সাথে কি করে আমাদের স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর সাথে কি করবে, এখানে এসে ক্রোমোজোমটা কি হয়, যুক্ত হয়। তাহলে দেখো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা কি করে, এই স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত হয়। যদি তোমাকে একটু ছবি আঁকি, ধরো এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের যে গোল অংশটা দেখতে পাচ্ছ, এই গোল অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। তাহলে এই সেন্ট্রোমিয়ারটা
গিয়ে কি করতেছে, স্পিন্ডল ফাইবারের সাথে গিয়ে কি করতেছে, যুক্ত হচ্ছে। যখন এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হতে যায়, তখন সে একটু কি হয়, আন্দোলিত হয়। সে একটু আন্দোলিত হয়, এটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য বলা হয়। এটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। তোমাদের পরীক্ষায় অনেকবার এসেছে যে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোন ধাপে, কোন ধাপে দেখা যাবে, প্রোমেটাফেসে। তাহলে প্রোমেটাফেসটাকে আমরা আরেকটু রিভিউ করি। দুই মেরুযুক্ত কি হবে, স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। মাঝখানেরটাকে বলা হয় কি, বিষুবীয় অঞ্চল। মাঝের এই অংশটা বিষুবীয় অঞ্চল হবে, আর তন্তুগুলো একটা মেরু থেকে আরেকটা মেরু পর্যন্ত বিস্তৃত থাকবে। এদেরকে বলা হবে স্পিন্ডল ফাইবার। আর এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা কি করে, স্পিন্ডল ফাইবারের সাথে কি হয়, যুক্ত হয়। যখন সে যুক্ত হয়, তখন সে কি হয়, একটু ক্রোমোজোমটা একটু আন্দোলিত হয়। এভাবে যুক্ত হতে গেলে ক্রোমোজোমটা আন্দোলিত হবে, আর যুক্ত হবে কে, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার যুক্ত হবে। আচ্ছা, সেন্ট্রোমিয়ারটা গিয়ে ফাইবারের সাথে যখন যুক্ত হয়, সে একটু আন্দোলিত হয়, সেটা কি বলা হয়, আমাদের ক্রোমোসোমীয় নৃত্য। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল দুটো ধাপ, যে প্রোফেজ আর একটা হচ্ছে প্রোমেটাফেজ। এরপর আসো আমরা চলে যাবো মেটাফেজে। থার্ড স্টেপ হচ্ছে আমাদের মেটাফেজ। তাহলে প্রোফেজ গেল, তারপর হচ্ছে আমাদের প্রোমেটাফেজ, এবার হচ্ছে মেটাফেজ আমরা দেখব। দেখো আমরা প্রথমে ছবি আঁকি। ধরো আমরা দুইটা মেরু দিলাম, হ্যাঁ, যেহেতু দুইটা মেরু ছিল, দুইটা মেরু আমরা দিয়ে নিলাম। এটা হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। এই কোষ প্রাচীরটা কোথায় থাকবে, উদ্ভিদ কোষেই থাকবে। আচ্ছা, এটা তো আমাদের বরাবর, এটা হচ্ছে কি আমাদের সেই মেরুটা, এটা হচ্ছে মেরু। আচ্ছা, এবার ক্রোমোসোম দিন। দেখো তাহলে এই হচ্ছে আমাদের ক্রোমোজোম গুলো আমরা দিয়ে দিলাম, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো ছবি দেখা যাচ্ছে কিনা একটু ভালো করে দেখো, লক্ষ্য করো। দেখো তাহলে আমাদের এটা হচ্ছে মেটাফেজ ধাপ। দেখো মেটাফেজ ধাপের ছবিগুলোর ক্ষেত্রে আমাদের এই মাঝখানের অংশটা ছিল কি, আমাদের বিষুবীয় অঞ্চল। তাহলে মেটাফেজের প্রথমে কি হবে, দেখো যে প্রথমে সমস্ত ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে কি করবে, অবস্থান নেবে। দেখো তুমি আগের ছবিটা একটু দেখো, এই যে প্রোমেটাফেজে কিন্তু আমাদের ক্রোমোজোম গুলো বিভিন্ন জায়গায় ছিল, ছড়ানো ছিল, কোনোটা এখানে, কোনোটা এখানে, কোনোটা এদিকে ছিল। কিন্তু এই মেটাফেজ যেটা, এই মেটাফেজে এসে কি হচ্ছে, সমস্ত ক্রোমোজোম গুলো কি করছে, বিষুবীয় অঞ্চলে কি হচ্ছে, বিন্যস্ত হচ্ছে। এটা একটা বেশি ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। তাহলে কি হবে, এই মেটাফেজ ধাপের প্রথমে সমস্ত ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে এসে কি করবে, বিন্যস্ত হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। আচ্ছা, মেটাফেজে এই যে আমাদের মেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলো যে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হচ্ছে, এটাকে বলা হয় মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস। তাহলে আমরা কি বললাম, দেখো প্রথমেই মেটাফেজ ধাপে সমস্ত ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে এসে কি করে, স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান নেয়। আর ক্রোমোজোম গুলার বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়, মেটাকাইনেসিস। ঠিক আছে, মেটাকাইনেসিস, এটা মেটা মানে মিডল, কাইনেসিস মানে মুভমেন্ট। তাহলে সবগুলো ক্রোমোজোম কোথায় চলে আসছে, মাঝখানে চলে আসছে। আর এই মাঝখানে আসার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মেটাকাইনেসিস। এবং এই যে এই প্রক্রিয়া, এই প্রক্রিয়া কি হবে, দেখো এই প্রক্রিয়া ক্রোমোজোম গুলো সবচেয়ে মোটা, খাটো এবং কি দেখা যায়,
স্পষ্ট দেখা যায়। তুমি দেখো এটা থেকেও এখানে যে আমাদের প্রো মেটাফেজে যে ক্রোমোজোমগুলো ছিল তার থেকেও এই মেটাফেজ ধাপের ক্রোমোজোমগুলো কি অনেক খাটো মোটা এবং কি স্পষ্ট। তাহলে আমরা যেটা বুঝলাম যে সব ক্রোমোজোমগুলো কোথায় বিন্যস্ত হবে, প্রত্যেকটা ক্রোমোজোমে সেই স্পিন্ডলযন্ত্রের বিষুবীয় অঞ্চলে কি হবে বিন্যস্ত হবে, আর বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াটার নাম কি মেটাকাইনেসিস। আর এই মেটা এই মেটাফেজ ধাপে কি হয় ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো মোটা এবং কি হবে স্পষ্ট হবে। আচ্ছা এরপরে দেখো আরেকটা একেবারে তোমাদের শেষ পয়েন্ট যেটা হবে মেটাফেজ পর্যায়ে শেষ ধাপে সেন্ট্রোমিয়ারটা সম্পূর্ণ বিভক্ত হয়। বিভক্ত কি হয় দুটো অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি করে। এটা একটা একটা বেশ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখো এই ছিল আমাদের ক্রোমোজোম, এই যে মেটাফেজ ধাপ, এই মেটাফেজ ধাপে কি হবে এই যে সেন্ট্রোমিয়ারটা, এই সেন্ট্রোমিয়ারটা সম্পূর্ণরূপে কি হবে ভাগ হয়ে যাবে। আর যদি সে ভাগ হয়ে যায় তাহলে কি করবে দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি করবে এইরকম একটা এরকম একটা। দেখো এটা বোঝা গিয়েছে কিনা, মানে এখানে ছিল আমাদের সেন্ট্রোমিয়ারটা, এই সেন্ট্রোমিয়ারটা সহ সে কি করবে ভাগ হয়ে যাবে, আর ভাগ হলে কি হবে দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হবে, এই একটা সেন্ট্রোমিয়ার ছিল এখানে একটা এখানে একটা। তাহলে মেটাফেজ পর্যায়ে শেষভাবে কি হবে সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়। এই যে দেখো সেন্ট্রোমিয়ারটা সম্পূর্ণ বিভক্ত হচ্ছে, ওই কি করলো দুটো অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি করলো। এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের মেটাফেজ। অনেক সময় শুধু পরীক্ষায় আমাদের মেটাফেজ ধাপের ছবিও আসে, তোমরা মনে রাখবে যখন তোমাদেরকে আমরা প্র্যাকটিক্যাল করাবো তখন আমাদের কিছু শনাক্তকরণ থাকবে, তোমাদেরকে ছবি দেখানো হবে, ছবি দেখিয়ে আমরা হয়তো বা বলবো যে দেখো এখানে একটা ছবি থাকলো, ছবি দেখিয়ে আমরা বললাম যে এটা কোন ধরনের ছবি, এরকম একটা কিছু এরকম আমাদের থাকবে আর কি। ধরো তোমাকে শুধু এই ছবিটা দেখালাম, নামটা থাকবে না, দেখিয়ে বলবো যে এটা কোন ধাপ, কারণ সহ কি করো শনাক্তকরণ করো, সেক্ষেত্রে তুমি কারণ সহ শনাক্ত করবো। তাহলে মেটাফেজ ধাপে কি হবে সমস্ত ক্রোমোজোমগুলো কোথায় আসবে বিষুবীয় অঞ্চলে চলে আসবে। তাহলে দুই মেরুর মাঝখানে যেটা আমাদের স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে সমস্ত ক্রোমোজোম অবস্থান করে, আর বিষুবীয় অঞ্চলে অবস্থান করার যে প্রক্রিয়া এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় মেটাকাইনেসিস। আচ্ছা আর এইভাবে ক্রোমোজোম হচ্ছে সবচেয়ে খাটো দেখাবে, মোটা এবং কি হয় স্পষ্ট হয়, এবং সবাই শেষের যে ধাপটা একটা গুরুত্বপূর্ণ কাজটা করে সেই কাজটা কি হয় দেখো এই যে সেন্ট্রোমিয়ারটা এটা ভাগ হয়, পূর্ণ বিভক্তি হয়ে যায়, ফলে কি হয় দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের মেটাফেজ। এবার আমরা চলে যাব অ্যানাফেজে। দেখো আগের মতো আমাদের কি থাকবে দুইটা মেরু থাকবে, ছবি আঁকতে হবে তোমাদেরকে, বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে ছবি আঁকাটা। দেখো আগের ছবিটাতে আমরা শেষে কি বলেছিলাম যে সেন্ট্রোমিয়ার সম্পূর্ণভাবে বিভক্ত হয়, সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার ফলে কি হচ্ছে দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি করে। তাহলে এই যে ক্রোমোজোমগুলো আছে আমাদের, এই ক্রোমোজোমগুলো যদি কি হয় সবগুলো ভাগ হয়ে যায়, এখানে ছিল চারটা সেন্ট্রোমিয়ার, যদি ভাগ হয়ে যায় তাহলে কয়টা তৈরি হবে আটটা তৈরি হবে, একটা দুইটা তিনটা চারটা, চারটা মাঝ বরাবর যদি ভাঙে, ভাঙলে এখান থেকে তৈরি হয়ে যাবে কয়টা আটটা তৈরি হবে। এই আটটা কি করবে দেখো এরা তাদের নিকটস্থ মেরুর দিকে গমন করতে থাকবে, এখানেও থাকবে একটা, ধরো দিলাম একটা দুইটা তিন চার, এটা তো হচ্ছে আমাদের মেরুটা, এই পাশটা হচ্ছে মেরু, এটা হচ্ছে মেরু, তারপর এটা হচ্ছে আমাদের অপত্য ক্রোমোজোম, আচ্ছা আর এই মাঝ বরাবরটা কি ছিল, এটা ছিল আমাদের বিষুবীয় অঞ্চল। আচ্ছা তাহলে দেখো এখানে কি হবে আমাদের অ্যানাফেজ ধাপে কি হবে এই পর্যায়ে কি হবে অপত্য ক্রোমোজোম সমূহ বিষুবীয় অঞ্চল থেকে কি করবে মেরুমুখী চলতে শুরু করবে। দেখো এই দুইটা হচ্ছে কিন্তু মেরু, ভালো করে দেখো এটা হচ্ছে আমাদের অ্যানাফেজ,
দেখো আমাদের যখন মেটাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়, ভাগ হওয়ার ফলে কিন্তু একটা ক্রোমোসোম কি হয়ে গেছে আমাদের, সেন্ট্রোমিয়ারটা ভাগ হওয়ার ফলে কি হচ্ছে, এই ক্রোমোসোমটা সেন্ট্রোমিয়ার দুইটা সেন্ট্রোমিয়ার তৈরি হয়েছে, একটা ভেঙে দুটো হয়েছে, হওয়ার ফলে কি হয়ে গেছে এখানে দুটো ক্রোমোসোম তৈরি হয়ে গেছে, যা ছিল আমাদের এরকম ছিল, এটা যেহেতু ভাগ হয়ে গিয়েছে এইভাবে, ফলে এই পাশে একটা অপত্য সেন্ট্রোমিয়ার সহ কি হয়েছে এরকম আমাদের দুইটা ক্রোমোসোম তৈরি হয়ে গেছে। এখন দেখো এই যে অপত্য ক্রোমোসোম গুলো কি করে, এই বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে চলতে শুরু করে, ছিল কিন্তু সব বিষুবীয় অঞ্চল, দেখো এই মেটাফেজ ধাপের সাথে একটু ছবিগুলো দেখো, এই মেটাফেজ ধাপে প্রত্যেকটা ক্রোমোসোম ছিল হচ্ছে মাঝ বরাবর, আর মেটাফেজ ধাপের শেষে যখন কি হয় সেন্ট্রোমিয়ার সহ ভাগ হয় তখন তারা কি হয় অপত্য ক্রোমোসোম তৈরি হয়, আর এই অপত্য ক্রোমোসোম গুলো এখন কি তৈরি করে, এই মেরুমুখী তারা কি করে চলন শুরু করে, তাহলে অ্যানাফেজ ধাপে কি হবে অপত্য ক্রোমোসোম গুলো কি করবে, প্রথমেই দেখো বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে কি করতে থাকবে, সে চলতে শুরু করবে, তাহলে প্রথমেই বলেছে দেখো অপত্য ক্রোমোসোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলতে শুরু করে, আর এই যে আমাদের সেন্ট্রোমিয়ারে যেহেতু ভাগ হয়েছে, সেন্ট্রোমিয়ারে ভাগ হওয়ার ফলে প্রত্যেকটা ক্রোমাটিড কি হয়েছে একটি অপত্য ক্রোমোসোমে পরিণত হয়েছে, এই যে আমাদের ক্রোমোসোম, এই ক্রোমোসোমের এই অংশটা একটা ক্রোমাটিড, এই অংশটা একটা ক্রোমাটিড, আর ওই পাশের অংশটা কি আরেকটা ক্রোমাটিড, যেহেতু সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ রূপে ভাগ হয়ে গেছে সেজন্য এই ক্রোমাটিড গুলো কি হয়েছে, এখন এই ক্রোমাটিড গুলো সবগুলো কিসে পরিণত হয়েছে, অপত্য ক্রোমোসোমে পরিণত হয়ে গেছে। তাহলে দেখো ফার্স্টে ছিল আমাদের ক্রোমোসোমটা, এই ক্রোমোসোম যেহেতু ভাগ হয়ে গেছে মানে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়েছে, ভাগ হওয়ার ফলে প্রত্যেকটা ক্রোমাটিড এখন কিসে পরিণত হয়ে গেছে, প্রত্যেকটা ক্রোমাটিড অপত্য ক্রোমোসোমে পরিণত হয়েছে, আর এই অপত্য ক্রোমোসোম গুলো দেখো, এই অপত্য ক্রোমোসোম গুলো এখন কোথায় গমন করা শুরু করেছে, মেরুমুখী। তাহলে অ্যানাফেজ ধাপে কি হয়, অ্যানাফেজ ধাপকে আরেকটা নাম হচ্ছে বাংলায় গতি পর্যায় বলা হয়, কারণ প্রত্যেকটা ক্রোমোসোম কি করে দুইটা বিপরীত মেরুর দিকে গমন করা শুরু করে, তাহলে অপত্য ক্রোমোসোম গুলো এখন কি করতেছে দুইটা বিপরীত মেরুতে গমন করা শুরু করলো, আর যেহেতু সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়েছে ফলে প্রত্যেকটা ক্রোমাটিড এখন কিসে পরিণত হয়েছে, অপত্য ক্রোমোসোমে পরিণত হয়েছে, আর দেখো এই যে মেরুমুখী যে চলতেছে তারা, এই মেরুমুখী চলনের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা কি থাকে অগ্রগামী, এই যে সেন্ট্রোমিয়ার এটা থাকে অগ্রগামী, আর বাহু কি থাকে অনুগামী, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, এই মেরুর সময় তারা যখন মেরুর দিকে গমন করতে থাকে এই গমনের সময় সেন্ট্রোমিয়ারটা দেখো আগে থাকে, মেরুমুখী কারা, সেন্ট্রোমিয়ার হচ্ছে মেরুমুখী, আর বাহুদ্বয় কি থাকে অনুগামী থাকে, মানে সেন্ট্রোমিয়ার থাকবে অগ্রগামী আর বাহু থাকবে অনুগামী, এক্ষেত্রে দেখো সেন্ট্রোমিয়ারটা আগে বাহুটা হচ্ছে পরে, আর এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে তখন ক্রোমোসোম গুলোকে ভি এর মতো, এল এর মতো, তারপর হচ্ছে জি এর মতো, আই এর মতো দেখা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য তোমাকে বলতে পারে, ক্রোমোসোম গুলোকে ভি তারপর হচ্ছে এল জি আই এর মতো দেখা যায় কোন ধাপে, সেটা কোন ধাপে দেখা যাবে অ্যানাফেজ ধাপে, তাহলে এ হচ্ছে আমাদের অ্যানাফেজ ধাপ, আর যখনই এই ক্রোমোসোম গুলো কি করবে মেরুর দিকে পৌঁছায় যাবে, কাছাকাছি যখন পৌঁছাবে তখনই কি হবে অ্যানাফেজ পর্যায়টা সমাপ্তি ঘটবে, তাহলে অ্যানাফেজ ধাপে কি হয়েছিল আমাদের, অ্যানাফেজ ধাপে হচ্ছে আমাদের প্রথমে কি হয় যে অপত্য ক্রোমোসোম গুলো এই বিষুবীয় অঞ্চল থেকে কোথায় গমন করবে, মেরুর দিকে গমন করবে, আর সেন্ট্রোমিয়ারের ভাগ হওয়ার ফলে প্রত্যেকটা ক্রোমাটিড কি হয় অপত্য ক্রোমোসোমে পরিণত হয়, আচ্ছা ক্রোমোসোমে পরিণত হলো, আর যখন সে মেরুর দিকে গমন করে সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী আর বাহুদ্বয় কি থাকে সে থাকে অনুগামী, মানে পিছনের দিকে থাকে, তাহলে দুই পাশেই দেখো এই মেরুর দিকেও সেন্ট্রোমিয়ার থাকে, এখানেও সেন্ট্রোমিয়ার থাকে, তারপরে এই যে সেন্ট্রোমিয়ার অবস্থান, এই সেন্ট্রোমিয়ার অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোসোমগুলোকে ভি এর মতো, তারপর হচ্ছে কখনো এল এর মতো, জে বা আই এর মতো দেখা যায়, এগুলো দেখা যাবে আমাদের অ্যানাফেজ ধাপে, আর যখন এই অপত্য ক্রোমোসোমগুলো দুইটা বিপরীত মেরুতে গিয়ে অবস্থান নিবে, মানে দুইটা বিপরীত মেরুতে কাছাকাছি চলে আসবে, তখনই কি শেষ হবে আমাদের অ্যানাফেজ ধাপ বা গতি পর্যায় কমপ্লিট হবে, আচ্ছা এরপর আমরা চলে যাব টেলোফেজ ধাপে, শেষ ধাপটা হচ্ছে টেলোফেজ, মেটাফেজটা মুছে দিচ্ছি, এবার আসো টেলোফেজ ধাপে, তাহলে এখন অপত্য ক্রোমোসোম যেগুলো এগুলো সব হচ্ছে দুটো মেরুতে চলে আসছে, তাহলে দেখো আমাদের আমাদের এটা হচ্ছে একটা কোষ, দুটো বিপরীত মেরুতে চলে যাবে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা, তাহলে দেখো এ হচ্ছে আমাদের টেলোফেজ ধাপে, তাহলে টেলোফেজ ধাপে কি কি ঘটনাটা ঘটবে, তারপর এটা তো আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে, স্পিন্ডল যন্ত্রগুলো আমাদের সব বিলুপ্ত হয়ে যাবে, তাহলে দেখো টেলোফেজে কি হবে, প্রথমেই
কোষ বিভাজনের এই পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো দুইটা বিপরীত মেরুতে স্থির অবস্থান নেবে। এই যে অপত্য ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলো এখন কোথায় গেছে? এই দুইটা বিপরীত মেরুতে গিয়ে কি করছে? অবস্থান নিচ্ছে। দেখো এই অপত্য ক্রোমোজোম ছিল, এই অপত্য ক্রোমোজোমগুলো সবগুলো কি করলো? দুইটা বিপরীত মেরুতে গেল। বিপরীত মেরুতে গিয়ে কি করবে? তারা স্থিরভাবে কি করবে? অবস্থান নেবে। আচ্ছা, আর ক্রোমোজোমে কি হবে? আবার জল যোজন ঘটবে। এর আগে কি হচ্ছিল? আমাদের জল বিয়োজন ছিল, এবার ঠিক তার উল্টাটা ঘটবে। তাহলে কি হবে? এখন জল যোজন ঘটবে। তাহলে এবার ক্রোমোজোমে আবার কি হবে? জল যোজন ঘটবে, মানে এবার হাইড্রেশন হবে। ফলে ক্রোমোজোমগুলো কি হবে? আবারও কি হবে? প্রসারিত হয়ে যাবে। আগে ছিল কি? সংকুচিত হয়ে কি হয়ে গেছিল? খাটো হয়েছিল। প্রফেস ধাপে আমরা দেখেছিলাম জল বিয়োজন, জল বিয়োজনের ফলে সে হয়েছিল সংকুচিত, সংকুচিত হয়ে খাটো। আর এই আমাদের টেলোফেজ ধাপে এসে কি হবে? এখানে এসে আবার কি হবে? জল যোজন হবে। জল যোজন হওয়ার ফলে কি হবে? সে আবার কি হবে? প্রসারিত হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো তারপরে হবে কি? এই যে শেষের দিকে কি করবে? এই যে নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসটা কিন্তু একসময় কি হয়ে গেছিল? বিলুপ্ত হয়ে গিয়েছিল। এবং এই যে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন, এটাও কিন্তু কি হয়েছিল? বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনটা কি করবে? আবার চলে আসবে। তাহলে আমাদের প্রোফেজ ধাপে যেটা হয়েছিল আসলে তার ঠিক উল্টোটা আমাদের কোথায় হচ্ছে? টেলোফেজ ধাপে। তাহলে টেলোফেজ ধাপে কি হয়? অপত্য ক্রোমোজোমগুলো দুটো বিপরীত মেরুতে যায়, অবস্থান নিয়ে কি করে? স্থিরভাবে অবস্থান নেয়। তারপরে কি ঘটনাটা ঘটে? ক্রোমোজোমে জল যোজন ঘটে, ফলে ক্রোমোজোমগুলো আবার কি হয়? প্রসারিত হয়। তারপরে কি ঘটবে? এই নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটবে এবং নিউক্লিয়ার মেমব্রেনও কি করবে? পুনরায় ফিরে আসবে। ফলে দেখো কোষের মধ্যে দুই দুইটা আমাদের কি পেয়ে গেছি? দুইটা নিউক্লিয়াস চলে আসছে। তাহলে এখানে একটা নিউক্লিয়াস, এখানে আরেকটা নিউক্লিয়াস আসলো। পরবর্তীতে এখানে ধীরে ধীরে কি হয়? এখানে কি হবে? কোষটা ধীরে ধীরে ভাগ হয়ে যায়। আর এই কোষটা যখন ভাগ হয়ে যাবে তখনই একটা কোষ থেকে কি হয়? দুইটা অপত্য কোষ কি হয়? সৃষ্টি হয়ে যায়। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের টেলোফেজ। টোটাল দেখো পাঁচটা স্টেপ। পাঁচটা স্টেপ গুলো কি কি? আমাদের প্রোফেজ, প্রো মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, আর একটা হচ্ছে টেলোফেজ। আর এই যে টেলোফেজ ধাপ আমাদের কমপ্লিটের মাধ্যমে আমাদের কি হয়? টোটাল মাইটোসিস প্রক্রিয়াটা কমপ্লিট হয়। আর এখানে তোমাদের একটা জিনিস আসলে জানতে হবে, যে আমরা একটা অংশ আসে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। কি দেখো একটা টার্মস আসবে, সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনেসিসটা কি? এটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, যেটা সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হবে সাইটোকাইনেসিস। তাহলে সাইটোপ্লাজম বিভাজিত হবে, বিভাজিত হয়ে কি হয়? একসময় এখানে কোষ প্লেট তৈরি হয়, তারপর ধীরে ধীরে বিভিন্ন পদার্থ জমা হয়ে কি হয়? এখানে কোষ প্রাচীর হয়। আর কোষ প্রাচীর যখন হবে তখন এই দুইটা কোষ কিন্তু টোটালি সম্পূর্ণ কি হয়? সেপারেট হয়ে যায়। আর সেপারেট হওয়ার সাথে সাথে কি হয়? দুইটা অপত্য কোষের আমাদের সৃষ্টি হয়। তাহলে দেখো মাইটোসিস প্রক্রিয়া কিন্তু কি হয়? একটা কোষ থেকে কয়টা অপত্য কোষ তৈরি হয়? দুইটা অপত্য কোষ তৈরি হয়। তাহলে এই হচ্ছে মাইটোসিসের ধাপগুলো, টোটাল পাঁচটা ধাপ। প্রত্যেকটা ধাপের চিত্র তোমাদেরকে চিত্র সহ কি করতে হবে? বর্ণনা শিখতে হবে। আচ্ছা, এখন আসো এই যে মাইটোসিস প্রক্রিয়া দেখো, এই মাইটোসিস প্রক্রিয়ার তাৎপর্যটা আসলে কি? আজকে আমরা দেখবো যে মাইটোসিস প্রক্রিয়ার তাৎপর্যটা আসলে কি। দেখো তোমাদের বইয়ে অনেকগুলো তাৎপর্য দেওয়া আছে, তোমরা যদি একটু তোমাদের বইয়ে দেখো, আমরা বইয়ের মধ্যে আমরা দেখতে পাবো। দেখো এক নম্বরটা কি বলেছে? দেহ গঠন, দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। দেখো মাইটোসিস প্রক্রিয়ায় একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হচ্ছে? দুইটা। এই দুইটা থেকে আবার কয়টা তৈরি হচ্ছে? চারটা। চারটা থেকে এরকম কি হয়? আটটা তৈরি হচ্ছে। তাহলে মাইটোসিস প্রক্রিয়া একটা কোষ থেকে বারবার বিভাজিত হয়ে দুইটা, চারটা, আটটা এভাবে তৈরি হতে থাকে। তার মানে এভাবেই কিন্তু কি হয়, একটা জীবের দেহটা কি হয়? গঠন হয় এবং দৈহিক বৃদ্ধি হয়। এটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার ফলেই হয়। এরপরে আসো আমাদের আমরা কিছু বৈশিষ্ট্য, তারপর হচ্ছে কি নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, তারপর হচ্ছে আকার আয়তন রক্ষা থাকে, আকার আয়তন রক্ষা। দেখো নির্দিষ্ট এই প্রক্রিয়ায় কি হয়, আমাদের কোষের স্বাভাবিক আকার আকৃতি আয়তন সবগুলো কি থাকে? এই প্রক্রিয়াতে কি থাকে? আমাদের বজায় থাকে। যখন সে আকারটা বড় হয়ে যাচ্ছে তখন সে কি করছে? ডিভিশনে চলে যাচ্ছে। এরপরে দেখো নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের কি থাকে? ভারসাম্য বজায় থাকে। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম এটার মধ্যে কি থাকে? ভারসাম্য। যখনই নিউক্লিয়াসটা আকারে বড় হচ্ছে, প্রথমে বিভাজনের প্রথমে আকারে বড় হয়, তারপরে সে কি হয়? বিভাজিত হয়। বিভাজিত হয়ে সে কি করে? নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম দুইটার মধ্যে সে কি রাখে? ভারসাম্য সে রক্ষা করে। এরপরে দেখো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা আমাদের ক্রোমোজোমের সমতা রক্ষা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রোমোজোমের সমতা রক্ষা। দেখো মাইটোসিস প্রক্রিয়ার ফলেই কিন্তু কি হচ্ছে? ক্রোমোজোমের সমতা রক্ষা হচ্ছে। মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম ছিল আমাদের এই অপত্য কোষে ততগুলো ক্রোমোজোমই থাকছে।
মাতৃকোষে যদি পিতামাতায় যদি যদি আমাদের এই ধরো 20টা ক্রোমোজোম 23টা ক্রোমোজোম রয়েছে বা 23 জোড়া রয়েছে সন্তান সন্ততি কি হয় 23 জোড়া হয়ে যায় পিতামাতাতে যদি আমাদের মাতৃকোষে যদি 10টা থাকে অপত্যকোষে কি থাকে 10টা থাকে সেই জন্য ক্রোমোজোমের কি হয় সমতা রক্ষা হয় এই ক্রোমোজোমের সমতা রক্ষার জন্য মাইটোসিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর হচ্ছে ক্ষত পূরণ যদি আমরা বলি ধরো আমাদের কোনো কারণে যদি কোনো ক্ষত সৃষ্টি হয় এই ক্ষত স্থানটা কি হয় পূরণ হয় কার মাধ্যমে এই ক্ষতটা পূরণ হয় আমাদের এই মাইটোসিস ডিভিশনের মাধ্যমে কি হয় ক্ষত স্থানটা পূরণ হয়ে যায় তাহলে এগুলো হচ্ছে আমাদের গুরুত্ব কার গুরুত্ব এগুলো হচ্ছে মাইটোসিসের গুরুত্ব তাহলে হচ্ছে ক্ষত পূরণ হয় এছাড়া আরেকটা দেখবা যে ক্রমাগত ক্ষত পূরণ ক্রমাগত ক্ষত পূরণ আমাদের কিছু কিছু কোষ আছে যেগুলো মেয়াদ খুব সীমিত এগুলো কিছুদিন পর পর কি হয় এগুলো ধ্বংস হয়ে যায় তাহলে তখন এই কোষগুলোকে আবার কি হয় এগুলোকে ক্ষতপূরণটা কে করে এই মাইটোসিস ডিভিশনের মাধ্যমে হয় ধরো কেটে গেল কেটে যাওয়ার পর পরে যেটা হয় সেটা হচ্ছে ক্ষতপূরণটা হচ্ছে আমাদের মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে আর ক্রমাগত ক্ষতপূরণ বললাম যে কিছু কোষের আয়তন খুবই কম জীবনী খুবই কম তো ওগুলো কিছুদিন পর পরে ধ্বংস হচ্ছে সো কিছুদিন পর পরে ওইটাকে আবার কি করতে হয় তৈরি করতে হয় সেই প্রক্রিয়াটা হচ্ছে কিসের মাধ্যমে হয় মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয় আচ্ছা এরপরে আরেকটা কথা হচ্ছে কি আরেকটা ইম্পর্টেন্স বৈশিষ্ট্য হচ্ছে আমাদের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা দেখো এই যে মাইটোসিস প্রক্রিয়া এই মাইটোসিস প্রক্রিয়া এখানে কিন্তু সবচেয়ে যে অংশটা আরেকটা থাকে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা থাকে মানে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে ঠিকমতো আসে মানে এখানে হচ্ছে অপত্য কোষে আসলে যে যে বৈশিষ্ট্যগুলো থাকে সরি মাতৃকোষে যে বৈশিষ্ট্যগুলো থাকে অপত্য কোষও ঠিক থাকে এই একই বৈশিষ্ট্যগুলো থাকে এই গুণগত বৈশিষ্ট্যের যে স্থিতিশীলতা এই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয় আমাদের মাইটোসিস ডিভিশনের মাধ্যমে তাহলে কি কি হয় দেহ দৈহিক গঠনটা হয় মাইটোসিসে আকার আয়তন রক্ষাও মাইটোসিসের মাধ্যমে হয় নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে এটা সাইটোপ্লাজম নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে ভারসাম্য বজায় থাকে ক্রোমোজোমের সমতা রক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রোমোজোমের সমতা রক্ষা হয় তারপরে হচ্ছে ক্ষতপূরণ ক্রমাগত ক্ষতপূরণ গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা যেহেতু এখানে ক্রোমোজোমের মধ্যে কোনো অংশের বিনিময় হয় না সেই জন্য এখানে কোনো ধরনের বৈশিষ্ট্যর আদান প্রদান হয় না যেটা আমরা মিওসিসে দেখতে পারবো সেই জন্য এখানে গুণগত বৈশিষ্ট্যের কি থাকে স্থিতিশীলতা থাকে মাতৃকোষের বৈশিষ্ট্যগুলো হুবহু কোথায় চলে যায় আমাদের অপত্য কোষে যায় তাহলে এই হচ্ছে আমাদের ডিটেলস মাইটোসিস প্রক্রিয়া পরবর্তীতে ইনশাল্লাহ আমরা মাইটোসিস প্রক্রিয়াটা তোমাদেরকে পড়াবো তাহলে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো প্রত্যেকটা ছবি এঁকে তোমরা পড়াশোনা করবা ভালো থাকো আল্লাহ হাফেজ